পরিবারের কন্যা সন্তান হিসেবে আমাকে অনেক আনন্দে এবং আদরে বরণ করা হয়েছিল সেদিন, 19 ফেব্রুয়ারি 1947 সাল, বাংলায় 6ই ফাল্গুন রবিবার ছিল। এটির নাম ছিল ফেয়ারি কুইন। বাংলায় যার আমার নানার একজন মুক্তার সাহেব ছিলেন, একেবারে ঢেলে দিয়ে চাদর বালিশ নষ্ট করে নিজেই আলতা মেখে ভূত হয়ে মায়ের কাছে 2-4 চট থাপড় খেতে হতো মাকে। তো যাই হোক, আমার মাও তখন খুব ছোট বয়সের মা, 15 বছর বয়সের মেয়ে আমি। তো খুলনা শহরেই এভাবে আমার খুবই শৈশবের নানা কথা, নানান ঘটনা মনে পড়ে।